নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো প্রেশার কুকারে কোলগেট দিয়ে দেখেছেন? বিছানার উপরে কখনো কি গার্ডার রেখে দেখেছেন যে কি হয়? আপনারা কি কখনো জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে সূচে সুতো পরিয়েছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি আটা নিয়ে। অনেক সময় হয় যে আমরা হয়তো অনেকটা পরিমাণ আটা নিয়ে আসি, হয়তো কোথাও ঘুরতে যাই 5-6 দিনের জন্য, 7 দিনের জন্য। সেক্ষেত্রে আটাটা হয়তো আমাদের শেষ হয় না, রুটি তৈরি করা হয় না। আর এইভাবে আটাটা রেখে গেলে অনেক সময় দেখা যায়, কারণ দোকানে অনেক দিন থাকে, এইভাবে লুজ আটা যদি কিনে আনা হয় দেখা যায় পোকা ধরতে শুরু করে। পোকা ধরে গেলে আটাটা খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই আপনারা যদি আটার মধ্যে এই ধরনের যে হিঙের শিশিগুলো হয় না, হিং কম বেশি কিন্তু আমরা প্রত্যেক বাড়িতেই খেয়ে থাকি, লুচি পরোটার সঙ্গে কিংবা তরকারিতেও অনেকে খায়, সামান্য পরিমাণে হিং দেখুন কৌটোটার মধ্যে রয়েছে। এবার এই কৌটোটাকে কি করতে হবে, কৌটোটার গায়ে আমাকে ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে। হিংয়ের গন্ধটা কিন্তু খুব স্ট্রং, পোকামাকড় আটকাতে কিন্তু ভীষণ সাহায্য করে। একটি সুচ নিয়ে নেব, সুচের সাহায্যে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো ছিদ্র করে নেব। গায়ে করে নিতে পারেন কিংবা ঢাকনাটার গায়েও করে নিতে পারেন। এইভাবে দেখুন অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি, করব হিংয়ের কৌটোটা এইভাবে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এই কৌটোটাকে আটার মধ্যে আমি এইভাবে দেখুন রেখে দেব। আটার মধ্যে এইভাবে যদি আমরা হিঙের কৌটোটাকে রেখে দিই, হিঙের গন্ধের কারণে কিন্তু আটার মধ্যে কোনো রকম পোকা ধরবে না। আপনারা এইভাবে ট্রাই করেই দেখবেন, 6 মাস রাখলেও কিন্তু আটাতে পোকা লাগবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে না, দেখা যায় বাচ্চারা বারবার বিছনায় ওঠানামা করে, এর ফলে বিছানার চাদরটা সব সময় এলোমেলো লাগে, দেখতে বাজে লাগে। আর হুট করে কেউ বাড়িতে চলে আসলে অগোছালো মনে হয়। তাই কিভাবে বিছনার চাদরটা আমরা রাখবো যাতে বাচ্চারা ওঠানামা করলেও বিছনার চাদরটা এরকম এলোমেলো হবে না, সুন্দরভাবে গোছানো থাকবে। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের রাবার ব্যান্ড, 4টে নিয়ে নিতে হবে 4 পাশের জন্য। আমি আপনাদের এক পাশে দেখাচ্ছি, কিন্তু এইভাবে 4টে পাশেই কিন্তু আমাদের করতে হবে। এবার দেখুন এইভাবে আমি কোনাটা ধরে কি করব, একটি রাবার ব্যান্ড নিয়ে একেবারে টেনে, এই সাইডের অংশটা যাতে ঝোলানো না থাকে, সমান সমান থাকে, এইভাবে টেনে আমি রাবার ব্যান্ডটাকে কিন্তু খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে নিচ্ছি বিছনার চাদরের সঙ্গে। এবার এইভাবে আটকানোর পর আমরা এটাকে কিভাবে ইউজ করব, আমাদের যে বাড়িতে যে গদিগুলো আছে না, এই গদিগুলোর ভেতরে এইভাবে দেখুন বিছনার চাদরটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা 4 পাশ ঢুকিয়ে দিতে পারি, বাচ্চারা যতই ওঠানামা করুক, লাফালাফি করুক, কখনোই কিন্তু আমাদের বিছনার চাদরটা এলোমেলো হবে না, বিছনার চাদর সব সময় গোছানো টান টান থাকবে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে, অবশ্যই একবার হলেও আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি দেখে। এই ধরনের যে ঝাঁটাগুলো হয় আমরা কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করি, অনেকে বিছনা ঝাড় দিয়ে থাকে, অনেকে উঠোন ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করি, এই যে নারকেলের ঝাঁটাগুলো। কিন্তু এই নারকেলের ঝাঁটাগুলো যেগুলো আমরা উঠোন ঝাড় দিই সেগুলোর মধ্যে তো জল লাগে, দেখা যায় নষ্ট হয়ে যায়, বা আমরা বিছনাও অনেক সময় ঝাড় দিলে যতই আমরা টাইট করে দড়ি দিয়ে বাঁধি না কেন, দেখা যায় বারবার কিন্তু কাঠিগুলো খুলে যায়, বাচ্চারাও টানাটানি করে, আর এইভাবে কিন্তু ঝাঁটাগুলো সরু হতে থাকে। তাই কিভাবে আমরা ঝাঁটাগুলোকে ইউজ করলে ঝাঁটাগুলো একেবারে টাইট শক্তপোক্ত থাকবে, সহজে নষ্ট হবে না, অনেকদিন ইউজ করতে পারবো, এর জন্য কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটি বোতল। বোতলের যে স্টিকারটা আছে, সবার প্রথমে একটি কাঁচির সাহায্যে আমি এইভাবে স্টিকারটাকে কেটে নিচ্ছি। তারপর আমাদের যেটা করতে হবে, বোতলটাকে না আমাদের অর্ধেক করে কেটে নিতে হবে। দেখুন আপনারা চাইলে আপনাদের ঝাঁটা যেরকম বড় ছোট সেই হিসাবে আপনারা বোতল নিয়ে নেবেন, তারপর মাপ মতো করে আপনারা বোতলটা অর্ধেক করে কেটে নেবেন। এখানে দেখুন আমি আমার ঝাঁটার মাপ মতো আমি এইভাবে বোতল নিয়ে, সরু বোতল নিয়েছি যেহেতু আমার ঝাঁটাটা সরু, তারপর আমি এইভাবে অর্ধেক করে বোতলটাকে কেটে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে বোতলের কাটা অংশটা রয়েছে না, এই অংশটা আমাদের কাজে লাগবে, ওপরেরটা লাগবে না। এবার ঝাঁটার যে গোড়াটা থাকে এই অংশটা দেখুন এর ভেতরে আমি এইভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পর চলুন গ্যাসের কাছে আমরা চলে যাই, গ্যাসটা আমরা জ্বালিয়ে নিয়েছি। এবার কি করব, এই বোতল ঢোকানো ঝাঁটার এই অংশটাকে অল্প অল্প করে আগুনে ধরব, আর একটি কাপড় নিয়ে নেব, কাপড় দিয়ে
এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এই কাজটি কিন্তু অবশ্যই কাপড় দিয়ে করবেন, কারণ এই যে ঝাঁটার এই আগুনে ধরার কারণে কিন্তু গরম হয়ে যাচ্ছে, প্লাস্টিকটা গলতে শুরু করছে অল্প অল্প, অবশ্যই কাপড় দিয়ে ধরবেন, তা না হলে হাতে সেকা লেগে যাবে। এইভাবে করলেই কয়েক সেকেন্ড কিন্তু আমাদের প্লাস্টিকটা একেবারে ঝাঁটার গায়ে আটকে যাবে, যার কারণে কিন্তু ঝাঁটাটা আমাদের ধরে কাজ করতেও সুবিধা হবে, ঝাঁটাটা সহজে নষ্টও হবে না। দেখুন কত সহজে এই কাজটি আমরা করে নিতে পারলাম, দেখতে পাচ্ছেন? আর ঝাঁটাটা এইভাবে করলে কিন্তু একেবারে টাইট হয়ে যায়, সহজে কিন্তু কাঠিগুলোও খোলা যায় না। তাহলে যদি এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। চলুন পরের টিপস বা আইডিয়াটি দেখে নিই। এরকম ধরনের যে পেনগুলো হয়, এই পেনগুলো ব্যবহার করার পর কিন্তু কালিটা শেষ হয়ে যায়, আমরা ফেলে দিই, তাই পেনগুলোর ঢাকনাগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তা চলুন এই ঢাকনাগুলো আমরা কি কাজে ব্যবহার করি দেখে নিই। তাছাড়াও আমাদের বাড়িতে যখন শার্ট কিনে আনি, শার্ট গেঞ্জি এই ধরনের ক্লিপগুলোও থাকে, কিন্তু এই ক্লিপগুলোও কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো যদি কাজে লাগাই, আমাদের কিন্তু খরচাটা কিছুটা হলেও কম হয়। চলুন কি কাজে লাগাই এই ক্লিপগুলোকে আমরা তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে জামা কাপড়গুলো আমরা মেলি, অনেক সময় যে আমরা জামা কাপড়ের ক্লিপ কিনে আনি, তা না হলে জামা কাপড় হাওয়া দিলেই কিন্তু পড়ে যায়। আরও একটি কথা, দেখা যায় আমরা হয়তো যে ক্লিপ নিয়েছি তার থেকেও বেশি জামা কাপড় মেলে দিই, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয়, কারণ ক্লিপ যদি অল্প হয় তাই জামা কাপড় মেললে অনেক সময় পড়ে যায়। তাই আমরা যদি এই ধরনের পেনের ঢাকনা কিংবা এই ধরনের যে মানে শার্ট কিনে আনি, গেঞ্জি কিনে আনি, তার সঙ্গে যে ক্লিপগুলো পাই, এগুলোকে কিন্তু জামা কাপড় ভেজা জামা কাপড়ের সঙ্গে সেট করে দিলে কিন্তু যতই হাওয়া বাতাস দিক আমাদের জামা কাপড়গুলো পড়ে যাবে না দড়ির থেকে। এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেকেরই জ্যামিতি বক্স থাকে যেগুলো পুরনো হয়ে যায়, আমাদের বাড়িতে হয়তো বাচ্চা কাচ্চারা ব্যবহার করে না, আর এগুলো কিন্তু স্টিল বা লোহার হওয়ার কারণে খুব মজবুত হয়, সহজে কিন্তু নষ্ট হয় না, তাই এগুলো আমরা অন্যান্য কাজে ব্যবহার করতে পারি। এখানে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমাদের লাগবে কিছুটা পরিমাণ ডবল টেপের সেলোটেপ। দেখুন এখানে আমি লম্বা বরাবর কিছুটা পরিমাণ ডবল টেপের সেলোটেপ কেটে নেব। তারপর কি করব, ডবল টেপের সেলোটেপটাকে এইভাবে দেখুন আমি এই জ্যামতি বক্সের এক পাশে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে আবার কি করব, ঢাকনাটার যে গায়ে রয়েছে ঢাকনাটার গায়েও আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলোটেপ লাগিয়ে দেব একইভাবে। দুপাশেই আমি লাগিয়ে দিয়েছি, এটাকে তাহলে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে সূচ সুতোগুলো থাকে, অনেক সময় এখানে সেখানে রাখার কারণে ছোট ছোট সূচ কিন্তু হারিয়ে যায়, সুতোগুলোও নোংরা হয়ে যায়, তাই আমরা যদি সুতোগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, আমাদের যে সূচগুলো আছে সেই সূচগুলোকেও যদি এইভাবে ডবল টেপের সেলোটেপের গায়ে আটকে দিই, তাহলে কিন্তু আঠার সঙ্গে আটকে থাকবে, সহজে খুলে যাবে না। দেখুন এইভাবে আপনারা চাইলে সেফটি পিন, অনেক সময় এখানে সেখানে রাখা হয়, যখন দরকার তখন খোঁজাখুঁজি করতে লাগে, সেফটি পিনও গুছিয়ে রাখতে পারেন। দেখুন আমার এখানে বাদশুই রয়েছে, বাদশুয়ে আমি গুছিয়ে রেখে দিলাম। তাহলে এইভাবে পুরনো জিনিসগুলোকেও কিন্তু আমরা রিইউজ করে কাজে লাগাতে পারি সংসারের। টিপসটি বা আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ব্যবহার করবেন, আর এইভাবে রেখে দিলে কিন্তু একটা জায়গার মধ্যে সুতো পেয়ে যাব, সুতোগুলোও নোংরা হবে না। দেখুন কতটা সুন্দর, যখন প্রয়োজন যেটা তখন আমরা একই জায়গার মধ্যে বের করে নিতে পারবো। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করবো সূচ সুতো নিয়ে। ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি কিন্তু আমাদের অনেকেরই সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ দেখা যায় যারা বয়স্করা তারা কিন্তু এই সমস্যাটার মধ্যে আরও বেশি পরিমাণে পড়ে থাকেন। তাই কিভাবে আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো একটি জামা কাপড়ের ক্লিপের সাহায্যে? হ্যাঁ বন্ধুরা, এই অর্গানাইজার যদি একবার আপনারা তৈরি করে নিতে পারেন অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই ধরনের ভাঙা আমাদের বাড়ি অনেকেরই ক্লিপ থাকে যেগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না, এই ভাঙা ক্লিপগুলো কিন্তু এই কাজে আমরা রিইউজ করে নিতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নেব, আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের তার থাকে না, তার ভেতরে যে তামার তার থাকে, এই তামার তার এখানে দেখুন আমি এইভাবে বের করে নিচ্ছি। আগেই আমি এটাকে কেটে তামার তারটাকে বের করে নিয়েছিলাম, এবার দেখুন এইভাবে আমি বের করে নিলাম। তামার তারটাকে আমাদের কি করতে হবে, এইভাবে ইউ আকৃতি মতো আমাদের দেখুন ভাঁজ করে নিতে হবে। আপনারা যদি একটু দেখে নিন জিনিসটা তাহলে কিন্তু খুব ভালো হয় বেশি। দেখুন আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এবার আমরা কি করব, এটাকে আমি রেখে দিচ্ছি এইখানে। আমাদের এবার লাগবে একটুখানি আঠা। এখানে আপনারা ফেবিকুইক ধরনের যে কোনো আঠা ইউজ করতে পারেন,
যে কোনো আপনাদের হাতের কাছে যে আঠা রয়েছে সেই আঠা ইউজ করবেন। ক্লিপের যে মুখের কাছটা রয়েছে না, এখানে আমি ফেভিকুইক আঠা নিয়েছি, মুখের কাছে সামান্য পরিমাণ আমি একটু আঠা দেখুন এইভাবে লাগিয়ে দিচ্ছি। আঠাটা এইভাবে লাগিয়ে দেব, সঙ্গে সঙ্গে কাজটি করতে হবে, কিন্তু আমাদের যে তামার তারটি রয়েছে না, তামার তারটিকে ইউ শেপ মতো করে এইভাবে ক্লিপের সঙ্গে আটকে দিতে হবে। কয়েক সেকেন্ড রেখে দেব, তাহলেই কিন্তু ক্লিপ দুটো একেবারে তামার তারের সঙ্গে জোড়া লেগে যাবে, আর সহজে কিন্তু খুলতেও পারবেন না যতই টানাটানি করুন না কেন। দেখুন আমি কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম, যতই আমি এটাকে দেখুন এইভাবে ক্লিপটা খোলার চেষ্টা করছি, এটা কিন্তু খুলছে না। তামার তারটা আপনারা সামনে দিয়ে টানলেও কিন্তু খুলবে না, একেবারে মজবুতভাবে আটকে গেছে। আর এই ধরনের যদি তামার তার দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। এটার মাধ্যমে কিভাবে আমরা সূচে সুতো পরাবো, এখানে দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি একটি সূচ। সূচটাকে সবার প্রথমে তামার তারে পরিয়ে নেব, তারপর কি করব, যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকে আমাদের এবার যে তামার তার রয়েছে তামার তারের ভেতরে এইভাবে আমি পরিয়ে নিচ্ছি সুতোটাকে। সুতোটা পরানো হয়ে গেলে সূচটাকে আমরা তামার তারের থেকে এইভাবে বের করে দেব। দেখুন সেকেন্ডও লাগলো না, আমাদের ছোট্ট সূচে সুতো পরানো হয়ে গেল। এইভাবে একটি অর্গানাইজার তৈরি করে আপনারা সুতো যেখানে রাখেন সেখানে রেখে দেবেন, যখনই ছোট্ট সূচে সুতো পরাবেন এটা ব্যবহার করবেন। তাহলে এই আইডিয়া বা টিপসটি যদি একটু আপনাদের কাজে আসে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। আপনারা কি কখনো এইভাবে প্রেশার কুকারের মধ্যে টুথপেস্ট দিয়েছেন? প্রেশার কুকারের মধ্যে আমরা কেন টুথপেস্ট ব্যবহার করব? দীর্ঘদিন ধরে প্রেশার কুকারে রান্নাবাড়ি করি না, দেখা যায় প্রেশার কুকারে একেবারে দাগ হয়ে যায়, কালো দাগ, যে দাগগুলো সহজে আমরা মাজা ঘষা করলেও উঠতে চায় না যতই ঘষা মাজা করতে থাকি না কেন। তাই এই প্রেশার কুকারের কালো দাগ হোক কিংবা হলদেটে দাগ খুব সহজেই আমরা তুলে নিতে পারবো, তাও আবার অল্প সময়ের মধ্যে, এমনকি প্রেশার কুকারটা আমাদের নতুনের মতো চকচকে হয়ে যাবে। এর জন্য কিন্তু আপনাদের অনেকটা টাকাও খরচা করার প্রয়োজন নেই। আমি এখানে নিয়ে নেব টুথপেস্ট, সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়েছি, তারপর এরকম ধরনের একটি তারের কসবাইট নিয়ে কয়েক সেকেন্ড দেখুন এইভাবে একটুখানি ডলে নেব। কয়েক সেকেন্ড একটু ডলে নিলেই কিন্তু প্রেশার কুকারের যে কালো বা হলদে দাগ আছে টুথপেস্টের কারণে সেটা পুরোপুরি উঠে যায়। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলার পর একটুখানি সামান্য জল দিয়ে দেব, তাহলে সুবিধা হবে। জল দিয়ে আবার কয়েক সেকেন্ড এইভাবে একটু ডলে নিচ্ছি। আলতো আলতো করে ডললেই কিন্তু এখানে আপনার পরিষ্কার হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছে, আমি কিন্তু ভিডিওটা স্পিডও বাড়াইনি, তাও দেখুন কত সুন্দর ভেতরটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আপনাদের জল দিয়েও প্রেশার কুকারটাকে ধুয়ে দেখাবো যে কালো দাগছোপগুলো ছিল সেটা একেবারে উঠে যাবে। দেখুন জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন এই সব জায়গায় একেবারে কালো দাগছোপ ছিল, দেখুন এখন কিন্তু সেটা নেই। তাহলে এই টিপসটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।